আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আবারও এলাম অর্থনীতির দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় নিয়ে। আজকে আমাদের লেকচার ৬। আজকের আলোচনায় আছি আমি তোমাদের সাথে নুরুন নাহার, প্রভাষক, অর্থনীতি বিভাগ, মাইলস্টোন কলেজ। স্ক্রিনে তোমরা আজকে আমাদের আলোচ্য বিষয় দেখতে পাচ্ছ। আমাদের প্রথম আলোচ্য বিষয়টি হলো বাংলাদেশের কৃষি উন্নয়নে গৃহীত ব্যবস্থাদি, পারমাণবিক কৃষি প্রযুক্তি, বায়োটেকনোলজি পদ্ধতি এবং আইসিটি। দ্বিতীয় ধাপে দেখতে পাবে বাংলাদেশে কৃষি প্রযুক্তি উদ্ভাবনের গুরুত্ব, পারমাণবিক কৃষি প্রযুক্তির ব্যবহার, গামা রেডিয়েশন উদ্ভিদ ও প্রাণীর রোগ জীবাণু নিরাময়ে এ প্রযুক্তি ভূমিকা রাখে, রেডিও আইসোটোপের সাহায্যে উন্নত মানের শস্য বীজ সংরক্ষণ করা যায়, রেডিয়েশনের মাধ্যমে শস্য বীজের গুণগত মানের পরিবর্তন করে ফসলের উৎপাদন ব্যাপক হারে বৃদ্ধি করা সম্ভব, কঠিন শিল্প বর্জ্যকে রেডিও আইসোটোপের সাহায্যে বিশেষ প্রক্রিয়ায় একটি নির্দিষ্ট পরিমাণ সারে রূপান্তর করা যায়, কোনো জমিতে দ্রবণে হাইড্রোজেন আয়নের প্রাবল্য বা শক্তিমাত্রা হল পিএইচ, মাটির ক্ষেত্রে পিএইচ নির্ণয়, মাটির পিএইচ পরিবর্তন হলে গঠন কীরূপ হবে, ফসলের প্রকৃতি কীরূপ হবে সেই সম্পর্কে পরমাণু কৃষি ধারণা দেয়। এখন আমরা দেখব বায়োটেকনোলজি কী। বায়োটেকনোলজি শব্দের বায়োস শব্দের অর্থ হল জীবন এবং টেকনোলজি শব্দের অর্থ প্রযুক্তি। কোনো জীবকে মানব কল্যাণে প্রয়োগের যে কোনো প্রযুক্তিকে বলা হয় বায়োটেকনোলজি বা জৈব প্রযুক্তি। বায়োটেকনোলজি বা জৈব প্রযুক্তির গুরুত্ব। বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশসমূহে নিয়মিত প্রাকৃতিক দুর্যোগের আক্রান্ত হচ্ছে, যেমন বন্যা, খরা এবং প্রতিকূল আবহাওয়া প্রতিরোধী শস্য উৎপাদন, খাদ্য উৎপাদন বৃদ্ধির জন্য জৈব প্রযুক্তির ব্যাপক গুরুত্ব রয়েছে। উচ্চ ফলনশীল বীজ উদ্ভাবনে এর যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পরিলক্ষিত হয়। প্রতিটি চাষের মাধ্যমে 30% থেকে 40% ফসল ফলন অধিক বাড়ানো যায়। অণুজীব বিজ্ঞানীরা মানুষের স্বাস্থ্যসেবা, কৃষি, শিল্প ও পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে, মাছের পুনর্কৃত্রিম প্রজননে অধিক ও দ্রুত উৎপাদনের লক্ষ্যে, জিন প্রতিস্থাপনে, পানিকে আর্সেনিক মুক্তকরণে এই জৈব প্রযুক্তি ব্যবহার করছেন। লবণাক্ত সহিষ্ণু ধান, শীত সহিষ্ণু পাট উদ্ভাবন জৈব প্রযুক্তির একটি উৎকৃষ্ট উদাহরণ। বায়ো ফার্মিং শস্য উৎপাদন করা যায় এই পদ্ধতির সাহায্যে। এরূপ শস্য প্রত্যন্ত গ্রামে বিদ্যুৎ ছাড়াও সংরক্ষণ করা যায়। এই শস্যের দাম কম, তাই দরিদ্র দেশের জনগণ এতে ব্যাপকভাবে উপকৃত হচ্ছে। এখন আমরা দেখব আইসিটির গুরুত্ব। আইসিটির পূর্ণ রূপ হচ্ছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। সাধারণ কৃষি সমস্যা সমাধান, জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা সমাধান, ফসলে রোগের আক্রমণ, কীটনাশক প্রয়োগ, পরিবেশ বান্ধব কীটনাশক যেমন জৈব কীটনাশক প্রভৃতি সম্পর্কে ধারণা লাভ করা সম্ভব। উদ্ভাবনী কৃষি প্রযুক্তি ব্যবহার করে নতুন নতুন কৃষি যন্ত্রপাতি, উন্নত বীজ, সার ও কীটনাশক, সর্বোত্তম টেকসই প্রযুক্তি নির্বাচন প্রভৃতি সম্বন্ধে ধারণা লাভ করা যায়। উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য কৃষি উপকরণ ব্যবহার বিধি, যেমন সার, কীটনাশক সহ আধুনিক কলা কৌশলের সঠিক প্রয়োগ জানা যায়। প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস আইসিটির সাহায্যে কৃষক লাভ করতে পারে। মাটির গুণাগুণ, রোগবালাই ও তার প্রতিকার সম্পর্কে জানতে এটি সাহায্য করে। বাংলাদেশের কৃষি প্রযুক্তি উদ্ভাবনের গুরুত্ব। নতুন জাতের শস্য বীজ উদ্ভাবনে বাংলাদেশের কৃষি প্রযুক্তি ব্যাপক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দেশে ফসলের উৎপাদনশীলতা বৃদ্ধি করার জন্য কৃষি প্রযুক্তি নতুন নতুন পদ্ধতি উদ্ভাবন করে যাচ্ছে। কৃষকরা যেন কৃষিক্ষেত্রে অধিক উৎপাদন বৃদ্ধি করতে পারে, তাছাড়া উৎপাদন বৃদ্ধির মাধ্যমে কৃষকরা তাদের কাজের দক্ষতা বৃদ্ধি করতে পারে, তার জন্য নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন করে যাচ্ছে। উৎপাদন বৃদ্ধির পাশাপাশি কৃষকদের মধ্যে দ্রুত কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে। কৃষি প্রযুক্তি উদ্ভাবনের ফলে
অন্যান্য দেশের উপর পরনির্ভরশীলতা অনেকাংশে হ্রাস পেয়েছে, কৃষকদের আয় বৃদ্ধি পেয়েছে এবং এতে তাদের জীবনযাত্রার মান অনেকাংশে উন্নত হয়েছে। উন্নত বীজ উদ্ভাবন ও ফলাফলের ইতিবাচক প্রভাব। উন্নত বীজ উদ্ভাবন হলে দেখা যায় যে একটি দেশে ফসলের উৎপাদন ব্যাপকভাবে বৃদ্ধি পায়, নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়, যার ফলে প্রচুর লোকের বেকারত্বের সংস্থান ঘুচে, বেকার জনসাধারণ কর্মসংস্থানের সুযোগ পায়, ফলে তাদের আয় বৃদ্ধি পায় এবং তাদের জীবনযাত্রার মানেরও উন্নয়ন হয়। একটি দেশের সম্পদের কাম্য ব্যবহার নিশ্চিত করা সম্ভব হয় উন্নত বীজ উদ্ভাবনের মাধ্যমে। জলবায়ু পরিবর্তনে অভিযোজন ক্ষমতা অর্থাৎ খাপ খাওয়ানোর ক্ষমতা ব্যাপকভাবে উন্নত বীজের রয়েছে, তাই একটি দেশের জলবায়ু পরিবর্তনের সাথে সাথে উন্নত বীজ ফসল উৎপাদন খুব একটা ব্যাহত হয় না। একটি দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে উন্নত বীজ অনেক বেশি সহায়ক ভূমিকা পালন করে আসছে। উন্নত বীজ উদ্ভাবনের যেমন কিছু ইতিবাচক দিক রয়েছে, ঠিক তেমনি উন্নত বীজ উদ্ভাবনের কিছু নেতিবাচক দিকও রয়েছে। যেমন উন্নত বীজ উদ্ভাবনের ফলে দেশীয় কিছু সনাতনী প্রজাতির শস্য বিলুপ্তপ্রায়, সামাজিক বৈষম্য সৃষ্টি হয়, যারা উন্নত বীজের সুযোগ সুবিধা গ্রহণ করতে পারছে তাদের আয় বৃদ্ধি পাচ্ছে এবং উৎপাদন বৃদ্ধি পাচ্ছে, কিন্তু যারা এই সুবিধা থেকে বঞ্চিত তারা অর্থনৈতিকভাবে কিছুটা পিছিয়ে থাকে, ফলে সামাজিক বৈষম্য সৃষ্টি হয়। উন্নত বীজ উদ্ভাবনের ফলে এবং তা ব্যবহারের ফলে ভূমির উর্বরতার শক্তি অনেকাংশে হ্রাস পায়, মৎস্য উৎপাদন ব্যাহত হয়, অবাঞ্ছিত রোগবালাইয়ের সম্মুখীন হতে পারে। এখন আমরা দেখব অধ্যায় দুইয়ের প্রেক্ষাপটে প্রশ্নোত্তর পর্ব আলোচনা। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি সৃজনশীল প্রশ্ন। সৃজনশীল প্রশ্ন একের উদ্দীপকে তোমরা দেখতে পাচ্ছ 2016-17 অর্থ বছরে কৃষির উপখাত শাকসবজি, শস্য ও সবজি, পশু সম্পদ, বনজ সম্পদ ও মৎস্য সম্পদের অবদানের হার যথাক্রমে 7.92, 1.60, 1.66 এবং 3.61। জিডিপিতে কৃষির উপখাতের অবদান বৃদ্ধির লক্ষ্যে সরকার কৃষি ঋণ বিতরণ, কৃষি উপকরণের ভর্তুকি প্রদান, কৃষি বীজ সহায়তা, কৃষি উপকরণ সহায়তা কার্ড বিতরণ সহ নানা ধরনের কর্মসূচি গ্রহণ করেছে। প্রথম প্রশ্নটি হচ্ছে কৃষির কাঠামো কি। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে কৃষিতে উন্নত বীজের ব্যবহার কর্মসংস্থানকে কিভাবে প্রভাবিত করে। তৃতীয় প্রশ্নটি হচ্ছে 2016-17 অর্থ বছরে জিডিপিতে কৃষির উপখাতসমূহের অবদান লেখচিত্রের মাধ্যমে দেখাও। সর্বশেষ প্রশ্নটি হচ্ছে উদ্দীপকে সরকারের গৃহীত পদক্ষেপগুলোর সুফল আলোচনা করো। প্রথমে আমরা দেখতে পাচ্ছি কৃষি পণ্য উৎপাদনের পদ্ধতি ও উদ্দেশ্য, কৃষিকাজের সাথে জড়িত মানুষের আর্থসামাজিক অবস্থা ইত্যাদির সমন্বিত রূপকে কৃষি কাঠামো বলে। দ্বিতীয় প্রশ্নের উত্তরটি হচ্ছে বেশি করে মূলধন ও নতুন নতুন বিনিয়োগ সৃষ্টির মাধ্যমে কৃষিতে উন্নত বীজের ব্যবহার কর্মসংস্থানকে অনেকাংশে প্রভাবিত করে। সাধারণত বীজ উন্নত না হলে ফলনও কম হয়, এর ফলে উৎপাদনের কোনো উদ্বৃত্ত সৃষ্টি হতে পারে না, এই কারণে তারা আরও বেশি জমি নিয়ে উৎপাদন কার্য পরিচালনা করতেও পারে না। কিন্তু উন্নত বীজের মাধ্যমে চাষ করলে অল্প জমিতে অধিক ফসল পাওয়া যায়, এতে করে কৃষক উদ্বৃত্ত ফসল বিক্রি করে সেই টাকা দিয়ে আরও বেশি পরিমাণ জমি নিয়ে বাণিজ্যিক ভিত্তিতে চাষাবাদ করতে পারে। বাণিজ্যিক ভিত্তিতে চাষাবাদে কৃষকের একার পক্ষে বা পরিবারের শ্রম দিয়ে অনেক সময় তা যথেষ্ট হয় না, তখন তাদেরকে বাইরে থেকে শ্রমিক নিয়োগ দিতে হয়, যার ফলে নতুন নতুন কর্মসংস্থানেরও সুযোগ সৃষ্টি হয়। তৃতীয় প্রশ্নটি ছিল একটি স্তম্ভচিত্র অঙ্কন সূচি। স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ যে একটি সূচি কৃষি উপখাতের নামগুলো এবং অবদান আছে যথাক্রমে 7.92, 1.60, 1.66 এবং 3.61। তার ডান পাশে নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে কৃষির এই উপখাতগুলোর অবদান থেকে আমরা যে সূচি দেখতে পাচ্ছি এতে দেখা যাচ্ছে যে শাকসবজির অবদান সবচেয়ে বেশি এবং পশু সম্পদেও অবদান সবচেয়ে কম। সৃজনশীল প্রশ্ন একের ঘনং উত্তর। উদ্দীপকে দেখা যায় যে জিডিপিতে কৃষির উপখাতের অবদান বাড়াতে
সরকার কৃষি উন্নয়নে বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে। এগুলো খাদ্য উৎপাদন বৃদ্ধির মাধ্যমে খাদ্য নিরাপত্তা ও স্বয়ংসম্পূর্ণতা অর্জনের পাশাপাশি কৃষকের জীবনযাত্রার মানের উন্নতিতে অবদান রাখবে। সীমিত জমিতে বিপুল জনগোষ্ঠীর জন্য পর্যাপ্ত খাদ্য উৎপাদন করা আজ একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই জানো এই অবস্থায় নিবিড় চাষাবাদের মাধ্যমে শস্যের বহুমুখীকরণের মাধ্যমে খাদ্য উৎপাদন বৃদ্ধি করা যায়, যা দেশের খাদ্য চাহিদা পূরণে সহায়তা করে। উদ্দীপকে বলা হয়েছে সরকার কৃষি ঋণ বিতরণ, কৃষি উপকরণের ভর্তুকি প্রদান, কৃষি বীজ সহায়তা, কৃষি উপকরণ সহায়তা, কার্ড বিতরণ সহ নানা ধরনের কর্মসূচি গ্রহণ করেছে। এটি কৃষিতে উৎপাদন বৃদ্ধি তথা বর্ধিত খাদ্যের চাহিদা মেটাতে যুগোপযোগী উদ্যোগ বলা যায়। একাধিক ফসল উৎপাদনের মাধ্যমে বিভিন্ন শ্রেণীর ক্রেতা ও বিক্রেতার মধ্যে বিভিন্ন প্রকার পণ্যের পারস্পরিক চাহিদা সৃষ্টি হবে, ফলে কৃষকরা উৎপাদনে আগ্রহী হবে এবং কৃষিপণ্যের উৎপাদন বৃদ্ধি পাবে। এতে শিল্পের কাঁচামাল সরবরাহ বাড়বে এবং শিল্পের উন্নয়ন হবে, আর শিল্পের উন্নয়ন হলে দেশের কর্মসংস্থানেরও সুযোগ সৃষ্টি হবে এবং মানুষের আয় বৃদ্ধি পাবে, ফলে মানুষের ক্রয় ক্ষমতা অনেকাংশে বেড়ে যাবে। তাই জিডিপিতে কৃষি উপখাতের অবদান বাড়লে এর পরিপ্রেক্ষিতে মানুষের জীবনযাত্রার মানেরও উন্নয়ন হবে। এর সাথে সাথে দেখা যাবে যে আমরা খাদ্য নিরাপত্তা অর্জন করতে পারছি। তাই বলা যায় উদ্দীপকে সরকারের গৃহীত পদক্ষেপগুলো দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখবে এবং জিডিপিতে কৃষিখাতের অবদান বৃদ্ধি করবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, স্ক্রিনে তোমরা সৃজনশীল প্রশ্ন 2 দেখতে পাচ্ছ। সৃজনশীল প্রশ্ন 2-এ উদ্দীপকটি পড়ো, বাংলাদেশের কৃষকরা সাধারণত প্রান্তিক পর্যায়ের, তাদের নিজস্ব কোনো জমি নেই বললেই চলে। রহিমউদ্দিন এই রকমই একজন কৃষক, তবে আজিজউদ্দিনের ক্ষেত্রে এটি ব্যতিক্রম। তার কৃষি খামারের আয়তন অনেক বড়, তিনি পরিবারের প্রয়োজন মিটিয়ে উদ্ধৃত ফসল বাজারজাত করে প্রচুর মুনাফা অর্জন করেন। প্রথম প্রশ্নটি হলো কৃষি ঋণ কী, কৃষি জাতীয় উন্নয়নে সহায়তা করে ব্যাখ্যা করো, রহিমউদ্দিনের কৃষি খামার কোন ধরনের ব্যাখ্যা করো, চাষ পদ্ধতি, মূলধনের পরিমাণ, আয় উপার্জন এবং কর্মসংস্থান সৃষ্টি, এসব দৃষ্টিকোণ থেকে রহিমউদ্দিন এবং আজিজউদ্দিনের কৃষি খামারের পার্থক্য তুলে ধরো। প্রথম প্রশ্নের উত্তরটি আমরা দেখতে পাচ্ছি, কৃষিকাজ পরিচালনার জন্য কৃষকরা যে ঋণ গ্রহণ করে তাকে কৃষি ঋণ বলে। দ্বিতীয় প্রশ্নের উত্তরটি, বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের অর্থনীতির মূল ভিত্তি হল কৃষি। কৃষি জাতীয় উন্নয়নে ব্যাপকভাবে সহায়তা করে। বাংলাদেশের মোট শ্রমশক্তির 40.6% লোক কৃষিকাজের সাথে জড়িত। 2017-18 অর্থ বছরে এউচতে সমন্বিত কৃষিখাতের অবদান ছিল 14.11%। এছাড়া শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল আসে কৃষি থেকে, আবার বাণিজ্যিক ভিত্তিতে উৎপাদন করে বিভিন্ন কৃষি সামগ্রী যেমন মাছ, মাংস, পশুর চামড়া ইত্যাদি রপ্তানি করে বাংলাদেশ বৈদেশিক মুদ্রা অর্জন করে, যা জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই বলা যায় কৃষি জাতীয় উন্নয়নে সহায়তা রাখে। তৃতীয় প্রশ্নের উত্তরটি ছিল রহিমউদ্দিনের কৃষি খামার বিষয়ক। রহিমউদ্দিনের কৃষি খামারটি হলো জীবন নির্বাহী কৃষি খামার। উৎপাদনের উদ্দেশ্যের ভিত্তিতে দেখা যায় কৃষি খামারকে বিভাগে ভাগ করা যায়, জীবন নির্বাহী খামার এবং বাণিজ্যিক খামার। যে কৃষি খামারে বা জমিতে জীবন নির্বাহের জন্য চাষাবাদ করা হয় তাকে জীবন নির্বাহী খামার বলে। সাধারণত এই ধরনের খামারে ব্যবস্থাপনা অসংগঠিত এবং পরিদর্শন ব্যবস্থা অদক্ষ হয়ে থাকে, তাই উদ্ধৃত ফসলের পরিমাণও অনেক কম। বাংলাদেশের অধিকাংশ কৃষক রহিমউদ্দিনের মতো প্রান্তিক কৃষক। রহিমউদ্দিনের কৃষিকাজে তেমন একটা উদ্ধৃত থাকে না, কারণ আমরা দেখতে পাচ্ছি তার কৃষিকাজের মূল উদ্দেশ্য হচ্ছে জীবন ব্যয় নির্বাহ করা। রহিমউদ্দিনের নিজের কোনো জমি নেই বললেই চলে, অর্থাৎ তার খামারের আয়তন ক্ষুদ্র এবং মূলধনের পরিমাণও অনেক কম। তাই বলা যায় রহিমউদ্দিনের খামারটি হলো জীবন নির্বাহী খামার। ঘনং প্রশ্নের উত্তরটি দেখো, উদ্দীপকে উল্লিখিত রহিমউদ্দিনের খামারটি হলো জীবন নির্বাহী খামার, অপরপক্ষে আজিজউদ্দিনের খামারটি ছিল বাণিজ্যিক খামার। চাষ পদ্ধতি, মূলধনের পরিমাণ, আয় উপার্জন এবং কর্মসংস্থান সৃষ্টির দৃষ্টিকোণ থেকে উক্ত খামারদ্বয়ের মধ্যে পার্থক্য তুলে ধরা হলো। চাষ পদ্ধতি, জীবন নির্বাহী খামার
সনাতন পদ্ধতিতে এবং বাণিজ্যিক খামারে আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করা হয়। মূলধনের পরিমাণ, রহিমউদ্দিন প্রান্তিক কৃষক হওয়ায় তার চাষাবাদে কম মূলধন ব্যবহার করা হয়। অন্যদিকে আজিজউদ্দিনের খামারে তুলনামূলকভাবে বেশি মূলধন ব্যবহার করা হয়ে থাকে। আয় উপার্জন, জীবন নির্বাহী খামারে ক্ষুদ্রায়তন হওয়ায় উৎপাদন ক্ষমতা কম, যার ফলশ্রুতিতে এখান থেকে আয়ও কম আসে। পক্ষান্তরে বাণিজ্যিক খামারের মূল উদ্দেশ্য হল মুনাফা অর্জন করা, এজন্য এই ধরনের খামারে আয়ও অনেক বেশি হয়। কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, জীবন নির্বাহী খামারে মূলত পরিবারের সদস্যরাই কাজ করে থাকে, অর্থাৎ নতুন কোনো লোকের কর্মসংস্থান হয় না। তাই বাণিজ্যিক খামারের আয়তন বড় হওয়ায় এখানে বহু লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের পাঠের মাধ্যমে আমরা শেষ করলাম অর্থনীতির দ্বিতীয় পত্রের অধ্যায় দুই, বাংলাদেশের কৃষির। আমাদের পরবর্তী পাঠ শুরু হবে অধ্যায় তিন, বাংলাদেশের শিল্প নিয়ে। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে, তোমাদের ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। উক্ত সৃজনশীল প্রশ্ন দুটোর মধ্যে একটি তোমরা এখন শ্রেণীর কাজ হিসেবে করে গ্রুপে জমা দিবে। ধন্যবাদ সবাইকে।